কেউ জবান বন্ধ রাখবেন না রে মায়ার নজর দিয়া মায়ার কণ্ঠ নিয়া রাসূলের উপরে একটু শান পাঠাইয়া সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমার চৈতন খালির যুবক ভাইরা কে জানি মাইকের আওয়াজ পাওয়ার পরে বন্ধু কে জানি এখনো এদিক সেদিক গুলো প্লিজ বন্ধু আজকের দিনটাকে একটা দামি দিন মনে করিয়া প্লিজ বন্ধু কেউ ঘোরাফেরা করিও না আয় আয় আমাদের কোরআনি মজমার মজায় কথা বলেন ঠিক কি না আরে হঠাৎ করে যাবি চলে হঠাৎ করে বুঝাও না মাওলার সাথে কেন বন্ধু পিরিতি লাগাও না ঠিক কিনা মাওলার সাথে কেন বন্ধু পিরিতি লাগাও না সকলে বলেন আল্লাহু আকবার এই আওয়াজে হবে না জোরে বলেন আল্লাহু আকবার নারে তাকবীর হবে না গভীর রাত্র হয়ে গেছে এই জন্য বুঝি গলার মাঝে আওয়াজ নাই ঠিক না ঠিক না আন্তা যে কই ঠিক যেটা কই ঠিক হুজুর আমনে ক যদি ক যেটা কনে যে ঠিক হুজুর আজকে আমরা রাত সবাই মিলে চুরি করব এটাই ঠিক মালি জান্নাতে ঘর দিও জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এ আমার চৈতুল খালির যুবক ভাইরা পর্দা নিশিনা মা প্লিজ বন্ধু সময় আমার কম দুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া চলিয়া যাব রে ভাই ও বাজান কেন তোমাদের দোয়ায় মাওলা পাক সারাটা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়ে ঘুরায় প্রত্যেক দিন রাত্রে বাজান মাহফিলে যায় কত মানুষ আইসে দোয়া নাই এরে বন্ধু যারা এখনো আমার মাইকের আওয়াজ পাইয়াই গভীর রজনীতে আল্লাহরে ভালোবাসা আসবা তোমার জন্য কলিজা থেকে দোয়া করব বন্ধু তুমি আসিয়া দেখো তোমার মতো কত যুবক ভাই মাহফিলের মাঝে বসিয়া রইছে আল্লাহর কাছে আমি কি বলবো কত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এত খট পর্যন্ত বসিয়া রইছে মালিক আপনি সব ভাইকে কবুল করে নিয়েন রাত্র প্রায় ১২টা বাজে বাজান বন্ধু এখনই আখিরি মোনাজাত দেব লাস্ট মুহূর্তে দেখো দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা ওরে বন্ধু একদিন তো এই দুনিয়া ছাইড়া চলিয়া যাইবা মনটারে কেন বোঝাও না
প্লিজ বন্ধু 10টা মিনিট সময় আমার দিকে তাকান রে ভাই। এই গভীর নিশীতে রে বাজান সবার দরওয়াজাটা কিন্তু বন্ধ, অফিস আদালতের দরওয়াজাটা বন্ধ, কোন ব্যাংক ব্যালেন্স এমন কি কোন দোকানও সচরাচর খোলা পাওয়া যাবে না, এলাকার অনেক মানুষের দরওয়াজাটা বন্ধ রে ভাই। বাজান একটা দরওয়াজাটা কিন্তু খোলা, আল্লাহু আকবার বলেন বলেন। ওরে আমার যুবক বন্ধুরা, একটা দরওয়াজা কিন্তু খোলা, সেই দরওয়াজাটা কোনো দুনিয়ার দরওয়াজা না, সেই দরওয়াজাটা হলো তোমার আমার মাওলার দরজা, তোমার আমার আল্লাহ। এই মুহূর্তে প্রথম আসমানে আসিয়া ডাক দিয়া বলে বান্দারে তুই আমার কাছে চা, কি দরকার তুই আমার কাছে চা, আমি সব দেওয়ার জন্য প্রস্তুত রে বান্দা, একটা বার তুই আমার আল্লাহ কইয়া ডাক দে, এই মুহূর্তে যাই আমার একটা বার আল্লাহ বইলা ডাক দিবি, আমি মাওলা সাথে সাথে তারে মাফ কইরা দেব, আমার মায়ের মাওলা ডাক দিয়া কয় কয় হার গাড়ি নে দে নিকলে বাই তৈয়ার হাই জুনা মাঙ্গে উসসে তো বেজার, আমার মায়ের মাওলা ডাক দিয়া কয় ও বান্দা আমি সব সময় তোরে দেওয়ার জন্য প্রস্তুত, তুই একটা বার আমাকে চাওয়ার মতো চা, তুই যদি একটা বার অন্তর থেকে আমার একটা ডাক দেস আল্লাহ, এই ডাকটা দিতে দেরি এ বান্দা, তুই যদি ডাকটা দেওয়ার সময় দুইটা চোখের পানি ফালাস, এই পানিটা গালের কাছে আসার আগেই আমি আল্লাহ মাফ কইরা দিব, আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ, কা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ, আশেকুকা কামো হায়, জোরে একটা মুহাব্বতে ডাক দেন না ভাই আল্লাহ, প্লিজ বন্ধু ও আমার মা বোনেরা একটা মুহাব্বতে ডাক দেন না রে ভাই আল্লাহ, এই গভীর নিশীতে তোমার আমার পালি তোমার আমার ডাক্তার ফেরত দিবেন না রে ভাই, আমার মায়ের মাওলা ডাক দিয়া কয় ওরে ফেরেশতারা তুই একটা বার তাকায়া দেখ অল্প কিছু কম বান্দা একত্রিত হইয়া ওই ভবিষ্যৎ শয়তানি মানুষের মাহফিলে একত্রিত হইয়া আমারে কেমন জানি করুণ সুরে আল্লাহ বইলা ডাক দেয়, ও ফেরেশতারা শুনিয়া আপনি বায়ার বাউলা কাল কিয়ামতের ময়দানে ইহার উসিলায় মাফ করিয়া দেব, জোরে বলেন সুবহানাল্লাহ, ও আমার বাজানরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, বন্ধু এখনই বিদায় দেব বাজান আল্লাহু আকবার বাজান, খানিকটা দুই একটা কথা মুহাব্বতের কথা বলার পরই অনেকের চোখের কোনায় পানি
বন্ধু ও আমার পর্দা নিস না মা, কেন তোমার চোখের মাঝে পানি নাই রে মা, কবে জানি দুনিয়া ছাইড়া চলিয়া যাও রে বাবু, কবে জানি এই মসজিদের মাইগে আলান হয়, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। প্লিজ বন্ধুকে উঠা বসা করবেন না, আমার দিকে তাকান, লাস্ট মুহূর্তে আল্লাহর কাছে যেই দোয়াটা করব, আমার দিলে প্রাণে বিশ্বাস আল্লাহ আজকে এই রাত্রে মুনাজাতে কারো হাতটা খালি ফিরাইয়া দিবে না রে ভাই ভাই। তাকায়া দেখো ছোট ছোট বাচ্চাগুলো সামনে কেমন জানি চাতক পানির মতো বসিয়া রইছে, ও যুবক বন্ধু আমার পর্দানি সিনেমা কোন সময় জানি মাইকের মাঝে আলার হয়, ও বন্ধু কবে জানি এই দুনিয়া ছাড়িয়ে চলিয়া যাও। বন্ধু এখন যদি তুমি দুনিয়া ছাড়িয়ে চলিয়া যাও, আরে বাজান মনে মনে খেয়াল করো এখন তুমি মরিয়া গেলা, ও বাজান খেয়াল করো চোখটা বন্ধ কইরা খেয়াল করো চোখ বন্ধ, মনে মনে খেয়াল করো এখন তুমি মরিয়া গেলা, আরে বাজান বাড়ির মাঝে একটা মিলন মেলা শুরু হইবে, সকলে কান্নাকাটি শুরু করবে, আরে রহিম মিয়া নাকি নাই কত কাছে মানুষ।